Assalamualaikum. Customized recipe তে সবাইকে স্বাগত। আজ তৈরি করছি ভীষণ মজার পেঁয়াজের পাকোড়া, যা বিকেলের নাস্তায় অথবা ইফতারিতে দিবে ভিন্ন মাত্রা। পেঁয়াজি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ। আর পেঁয়াজটা কিন্তু অত বেশি চিকন করে কাটার কিছু নেই, আমার কর্তা সাহেব যেভাবে কাটেন সেভাবে কাটলেই হবে, মানে একটু মোটা মোটা করে কাটলেই হবে। ওনাকে যদি আমি পেঁয়াজ কাটতে দেই, সে কিন্তু একটা পেঁয়াজকে 3-4 ভাগ করে আমাকে দিয়ে দেয় রান্না করার জন্য। তাও তো কাটি, এই লকডাউনে ভাই পেঁয়াজ কাটতে কাটতে চোখের পানি পড়ে যাচ্ছে। আর সাথে দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি, দুটি দিচ্ছি কাঁচা মরিচ কুচি, একটু মিহি করে কুচি করে দিয়েছি। এটা আমি দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, দুইটা মিল 1/2 চা চামচ পরিমাণ দিচ্ছি। এখানে নিয়েছি আমি 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ নিয়েছি এটা চাট মশলা, আর এখানে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, সবগুলো দিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ম্যাজিক মশলা যেটা পাওয়া যায় 5 টাকা দামের ওইটাও ইউজ করতে পারেন। পরিমাণ মতো লবণ, খুব সামান্য পরিমাণে দিচ্ছি বেকিং পাউডার, এটা অপশনাল, না থাকলে না দিলেও চলবে। এখন দিচ্ছি 1টি ডিম। এখন হাত দিয়ে একটু আলতোভাবে, খুব একটা একদম মানে ইয়ে করে প্রেশার দিয়ে কষানোর কিছুই নেই, একটু আলতোভাবে একটু কষিয়ে নিব আমরা সবকিছু, মানে একটু আবেগ দিয়ে কষতে হবে না, বেশি কষলাতে গেলে ডিম মানে ইয়েটা একদম ভর্তা হয়ে যায়। এর মাঝে আমি দিয়ে দিব বেসন। প্রথমে আমি 2 টেবিল চামচ পরিমাণে এখানে দিচ্ছি বেসন, এটা অবশ্যই বুঝে দিব আমি একটু যতটা আমার পেঁয়াজে লাগে। আমি প্রথমে 2 টেবিল চামচ দিয়েছি বেসন, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আর চালের গুঁড়ো যদি না থাকে কোনো সমস্যা নেই, শুধু বেসন দিয়েও এই পাকোড়াটা বানানো যাবে। আমি হাত দিয়ে এই সব কিছু একটু সুন্দরভাবে মেখে নিচ্ছি। এই পেঁয়াজটা কিন্তু খুবই মজার, আপনারা অবশ্যই বাসায় কিন্তু একবার ট্রাই করে দেখবেন। আমাদের কিন্তু এটা মাখানো হয়ে গিয়েছে, এটা আমরা এখন ভাজতে চলে যাচ্ছি। এটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সাথে সাথে এটা বানানো যাবে। আচ্ছা আরেকটি কথা, এখানে কিন্তু আমার বেসন কিন্তু 2 টেবিল চামচই যথেষ্ট ছিল, আমি আর দিইনি। এখন চলে যাচ্ছি পাকোড়াগুলো ভাজতে। একটা প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। আপনারা কিন্তু লক্ষ্য করেছেন যে আমি কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে কোনো রকম পানি ইউজ করিনি, কারণ ইয়ে থেকে পেঁয়াজ থেকে কিছুটা পানি এমনিতেই বের হয়, আর সাথে আমি ডিম দিয়েছি একটা, এই কারণে কোনো পানি কিন্তু এখানে লাগবে না। আর এখন আমি পেঁয়াজগুলো খুব ইয়ে করে দিয়ে দিচ্ছি, এবড়ো থেবড়ো ভাবেই দিচ্ছি, বেশি ডিজাইন করতে গেলে কিন্তু এই পেঁয়াজিটা ভালো হবে না। এই যে এইভাবে একটু চ্যাপটা করে এভাবে তেলের মধ্যে আমরা দিয়ে দিই, মোট মাপ যত বেশি এবড়ো থেবড়ো হবে পেঁয়াজিটা খেতে তত বেশি ভালো লাগবে, মানে মুচমুচে হবে। কিন্তু এটা কিন্তু বারবার উল্টিয়ে দিব না, একটা সাইড যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে আমরা তখন আরেকটা সাইড উল্টিয়ে দিব আমি, কারণ বারবার উল্টাতে গেলে কিন্তু এটা কিন্তু তেল চিপসে যায়, বেসনের যে কোনো কিছুই বারবার উল্টাতে গেলে কিন্তু তেল চিপসে যায়। সেই জন্য চেষ্টা করবে একটা পাশ যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখনই আমি আর একটা পাশ উল্টিয়ে দেবো। আমার বাসায় তো পুরো রমজান মাস জুড়ে এটা প্রতিদিনই বানাতে হয়, কারণ আমার কর্তা সাহেবের অসম্ভব পছন্দের একটি খাবার। আমাদের পাকোড়াগুলো কিন্তু হয়ে গিয়েছে, দেখো খুব সুন্দর একটা কালার এসছে। আমি এখন এটা নামিয়ে নিচ্ছি, একটা কিচেন টিস্যুর উপরে রাখবো যাতে এক্সট্রা তেলগুলো বের হয়ে যায়। আমি সবগুলোই বানিয়ে নিয়েছি, আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু এটা খুবই মজার, আর অনেক মচমচে, এটা একদম মচমচে, কিন্তু এটা একদম মচমচে, একটা ভিতরটা দেখুন
কতটা সুন্দর। আর পেঁয়াজটা কিন্তু মুখে যখন লাগে খুবই ভালো লাগে খেতে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।